بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ক্বাসিম মিম তা সিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্মঘাতী হবেন। إِنَّ شَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাজিল করতে পারি, অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে। ওয়ামা ইয়াতীহিম মিন যিক্রিম মিনার রহমান মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন যখনই তাদের কাছে রহমানের কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। فَقَدْ كَذَّبُوا فَسَيَأْتِيهِمْ أَنبَاءُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ অতএব তারা তো মিথ্যারোপ করছেই, সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে। أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি। إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ যখন আপনার পালনকর্তা মুসাকে ডেকে বললেন তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও। কওম ফিরআউন আলা ইত্তাকুন ফিরাউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না? ক্বাল রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন সে বলল হে আমার পালনকর্তা আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে। ويضيق صدري ولا ينطلق لساني فارسل الى هارون এবং আমার মন হত্তদম হয়ে পড়ে এবং আমার জিহ্বা অচল হয়ে যায়, সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন। ولهم علي ذنب فاخاف ان يقتلون আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে। قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون আল্লাহ বললেন কখনই নয়, তোমরা উভয়ে যাও আমার নিদর্শনা বলি নিয়ে, আমি তোমাদের সাথে থেকে শুনব। فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ অতএব তোমরা ফিরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতের পালনকর্তার রসুল। أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ যাতে তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফিরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছো।
وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. তুমি সেই, তোমার অপরাধ যা করবার করেছো তুমি হলে কৃতঘ্ন। قال فعلتها إذا وأنا من الضالين. موسى বলল, আমি সেই অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম। ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين. অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম, এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন। وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدْتَ بَنِي إِسْرَائِيلَ. আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো তা এই যে তুমি বনী ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছো। قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ. ফিরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. موسى বলল, তিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক যদি তোমরা বিশ্বাসী হও। قال لمن حوله ألا تستمعون. ফিরাউন তার পারিষদ বর্গকে বলল, তোমরা কি শুনছ না? قال ربكم ورب آبائكم الأولين. মুসা বলল, তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون. ফিরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون. মুসা বলল, তিনি পূর্ব পশ্চিম ও এত উভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা যদি তোমরা বোঝো। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين. ফিরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। قال أولو جئتك بشيء مبين. মুসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি? قال فأت به إن كنت من الصادقين. ফিরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো। فألقى عصاه فإذا هي ثعبان مبين. অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল। ونزع يده فإذا هي بيضاء للناظرين. আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল। قال للملأ حوله إن هذا لساحر عليم. ফিরাউন তার পারিষদ বর্গকে বলল, নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون. সে তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চায়, অতএব তোমাদের মত কি? قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين. তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন। তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে।
فجمع السحرة لميقات يوم معلوم অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হলো। وقيل للناس هل انتم مجتمعون এবং জনগণের মধ্যে ঘোষণা করা হলো, তোমরা সমবেত হও। لعلنا نتبع السحرة ان كانوا هم الغالبين যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয়। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين যখন জাদুকররা আগমন করল তখন ফিরাউনকে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো? قال نعم وإنكم إذا لمن المقربين ফিরাউন বলল, হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। قال لهم موسى ألقوا ما أنتم ملقون موسی আলাইহিস সালাম তাদেরকে বললেন, নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফিরাউনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হব। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون অতঃপর মুসা তার লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কৃত্তিগুলোকে গ্রাস করতে লাগল। فألقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ তখন জাদুকররা সিজদায় নত হয়ে গেল। قالوا آمنا برب العالمين তারা বলল, আমরা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। رب موسى وهارون যিনি মুসা ও হারুনের রব। قال آمنتم له قبل ان آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين ফিরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব। قالوا لا ضير إنا إلى ربنا منقلبون তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালন কর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি যে আমাদের পালন কর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। فأرسل فرعون في المدائن حاشرين অতঃপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল। إن هؤلاء لشرذمة قليلون নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল।
وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে। وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ এবং আমরা সবাই সদা শঙ্কিত। فَأَخْرَجْنَاهُمْ مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ অতঃপর আমি ফিরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝর্ণা সমূহ থেকে বহিষ্কার করলাম। এবং ধন ভাণ্ডার ও মনোরম স্থান সমূহ থেকে এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক। فَأَتْبَعُوهُمْ مُشْرِقِينَ অতঃপর সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎ ধাবন করল। فَلَمَّا تَرَاءَ الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينَ মুসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালন কর্তা, তিনি আমাকে পথ বলে দেবেন। فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ অতঃপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল। وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ আমি সেখানে অপর দলকে পৌঁছে দিলাম। وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসে ছিল না। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন। إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করো? قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারা দিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। قال هل يسمعونكم إذ تدعون ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? أو ينفعونكم أو يضرون অথবা তারা কি তোমাদের উপকার করে কিংবা ক্ষতি করতে পারে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি তারা এরূপই করত। قال أفرأيتم ما كنتم تعبدون ইব্রাহিম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের পূজা করে আসছ? أنتم وآباؤكم الأقدمون তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা। فإنهم عدو لي إلا رب العالمين
বিশ্ব পালন কর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু। যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন। যিনি আমাকে আহার দেন এবং পানীয় দান করেন। যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন। যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন। আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন। হে আমার পালন কর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো। واغفر لي ابي انه كان من الضالين এবং আমার পিতাকে ক্ষমা করো, সে তো পথভ্রষ্টদের অন্যতম। ولا تخزني يوم يبعثون এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না। يوم لا ينفع مال ولا بنون যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। الا من اتى الله بقلب سليم কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। وازلفت الجنه للمتقين জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে। এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে। من دون الله هل ينصرونكم او ينتصرون আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে। فكبكبوا فيها هم والغاوون অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে। وجنود ابليس اجمعون এবং ইবলিশ বাহিনীর সকলকে। قالوا وهم فيها يختصمون তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে تالله ان كنا لفي ضلال مبين আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম। إذ نسويكم برب العالمين যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালন কর্তা সমতুল্য গণ্য করতাম। وما أضلنا إلا المجرمون আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল। فما لنا من شافعين অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই। ওয়ালা সাদীকিন হামীম এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন হায় যদি কোনো রূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। ইন্না ফি যালিকা লা আয়া
وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে। إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন। فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতর জনেরা? قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ নূহ বললেন, তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার? إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَى رَبِّي لَوْ تَشْعُرُونَ তাদের হিসাব নেওয়া আমার পালন কর্তারই কাজ যদি তোমরা বুঝতে। وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই। إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। قَالُوا لَئِن لَّمْ تَنْتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে। قَالَ رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونَ নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين অতএব আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন। فأنجيناه ومن معه في الفلك المشحون অতঃপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম। এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? ইন্নী লাকুম রাসূলুন আমীন আমি তোমাদের বিশ্বস্ত রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর إن أجري إلا على رب العالمين আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না,
আমার প্রতিদান্ত পালন কর্তা দেবেন। أتبنون بكل ريع آية تعبثون তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো? وتتخذون مصانع لعلكم تخلدون এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল থাকবে। وإذا بطشتم بطشتم جبارين যখন তোমরা আঘাত হানো তখন জালিম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাঁকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো। তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝর্ণা। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। قالوا سواء علينا اوعظت ام لم تكن من الواعظين তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান। ان هذا الا خلق الاولين এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয়। وما نحن بمعذبين আমরা শাস্তি প্রাপ্ত হব না। فكذبوه فاهلكناهم ان في ذلك لآيه وما كان اكثرهم مؤمنين অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগলো এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। এবং আপনার পালন কর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। কাযযাবাত সামুদুল মুরসালিন সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। إذ قال لهم أخوهم صالح ألا تتقون যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলছেন তোমরা কি ভয় করো না। إني لكم رسول أمين আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। فاتقوا الله وأطيعون অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما اسالكم عليه من اجر ان اجري الا على رب العالمين আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন। اتتركون فيما ها هنا امنين তোমাদেরকে কি এই জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে? في جنات وعيون উদ্যান সমূহের মধ্যে এবং ঝর্ণা সমূহের মধ্যে। وزروع ونخل طلعها هضيم শস্য ক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে। وتنحتون من الجبال بيوتا فارهين তোমরা পাহাড় কেটে জাঁকজমকের গৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না। الذين يفسدون في الارض ولا يصلحون যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে
এবং শান্তি স্থাপন করে না। قالوا انما انت من المسحرين তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন। ما انت الا بشر مثلنا فات بايه ان كنت من الصادقين তুমি তো আমাদের মতই একজন মানুষ বই নাও, সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোন নিদর্শন উপস্থিত করো। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم صالح বললেন এই উষ্ট্রি এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনের। ولا تمسوها بسوء فياخذكم عذاب يوم عظيم তোমরা কি কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে। فعقروها فاصبحوا نادمين তারা তাকে বধ করলো ফলে তারা অনুতপ্ত হয়ে গেল। فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এরপর আযাব তাদেরকে পাকড়াও করল, নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। وإن ربك لهو العزيز الرحيم আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। كذبت قوم لوط المرسلين লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। إذ قال لهم أخوهم لوط ألا تتقون যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না। ইন্নী লাকুম রাসূলুন আমীন আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তা দেবেন। أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম করো। وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين তারা বলল হে লূত তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে। قال انني لعملكم من القالين লূত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি। رب نجني واهلي مما يعملون হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো। فنجيناه واهله اجمعين অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গ সবাইকে রক্ষা করলাম। إلا عجوزا في الغابرين এক বৃদ্ধা ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ثم دمرنا الآخرين এরপর অন্যদেরকে নিপাত করলাম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين
তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। كذب اصحاب الايكه المرسلين বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। اذ قال لهم شعيب الا تتقون যখন শুআয়ব তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? انني لكم رسول امين আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। فاتقوا الله واطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما اسالكم عليه من اجر ان اجري الا على رب العالمين আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন। أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ সোজা দাড়ি পাল্লায় ওজন করো। وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না। وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। قالوا انما انت من المسحرين তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। وما انت الا بشر مثلنا وان نظنك لمن الكاذبين তুমি আমাদের মতো মানুষ বই তো নও, আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। فاسقط علينا كسفا من السماء ان كنت من الصادقين অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও। قال ربي اعلم بما تعملون শুআয়ব বললেন, তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালোরূপে অবহিত। فكذبوه فاخذهم عذاب يوم الظله انه كان عذاب يوم عظيم অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকড়া করল, নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের আজাব। ইন্ন ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না। ওয়া ইন্ন রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ। نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন। বিলিসানিন আরাবিয়্যিন মু
مُبِينٌ সুস্পষ্ট আরবি ভাষায়। وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে। أَوَلَمْ يَكُنْ لَهُمْ آيَةً أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে? وَلَوْ نَزَّلْنَاهُ عَلَى بَعْضِ الْأَعْجَمِينَ যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম, فَقَرَأَهُ عَلَيْهِمْ مَا كَانُوا بِهِ مُؤْمِنِينَ অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না। كَذَلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ এমনি ভাবে আমি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি। لا يؤمنون به حتى يروا العذاب الأليم তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব। فيأتيهم بغتة وهم لا يشعرون অতঃপর তা আকস্মিক ভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতেও পারবে না। فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না? أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে? أَفَرَأَيْتَ إِن مَّتَّعْنَاهُمْ سِنِينَ আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই, ثُمَّ جَاءَهُم مَّا كَانُوا يُوعَدُونَ অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে, مَا أَغْنَى عَنْهُم مَّا كَانُوا يُمَتَّعُونَ তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি উপকারে আসবে? وَمَا أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ আমি কোনো জনপদ ধ্বংস করিনি, কিন্তু এমত অবস্থায় যে তার সতর্ককারী ছিল। ذِكْرَى وَمَا كُنَّا ظَالِمِينَ স্মরণ করানোর জন্য এবং আমার কাজ অন্যায় আচরণ নয়। ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি। ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইস্তাতিউন তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না। ইন্নাহুম আনিস সামই লামাযুলুন তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে। ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখর ফাতাকুন মিনাল মুআযযাবিন অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না, করলে শাস্তিতে পতিত হবেন। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন। ফা ইন আসাউকা ফাকুল ইন্নি বারিউম মিম্মা তাআমালুন যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। ওয়াতাওয়াক্কাল আলাল আযীযির রাহীম আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর। আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন এবং নামাজীদের সাথে উঠা বসা করেন।
ইন্নাহু হুয়াস সামিউল আলীম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমি আপনাকে বলবো কি কার নিকট শয়তানরা অবতরণ করে? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসীম, তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাহগারের উপর। ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফিরে? وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ, এবং এমন কথা বলে যা তারা করে না। إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।